নমস্কার, দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে বরাবরই আমি মণিকুমার বিশ্বাস। তো আজকে একটি মাছ চাষের বিষয় নিয়ে আজকের এই ডকুমেন্টারিটা। আমরা আজকে আসি কৃষ্ণগড়ের পাশেই পালপাড়া, তার পাশেই বসাকপাড়াতে। তো আমরা যে দাদার কাছে এসেছি সেই দাদার নাম হচ্ছে রাজু বসাক। সে দাদা পাওয়ার লুমের কাজ করে, পাশাপাশি এই কই, জিওল, শিং, মাগুর এই প্রভৃতি মাছের যে ট্যাঙ্ক করেছে সেখানে চাষ করে এক্সট্রা একটা ইনকামের সুযোগ করে নিয়েছে। তো ভিউয়ার্স, আমি আবারও বরাবর বলে রাখি যে এই চ্যানেল থেকে যে যা করছেন তার পাশাপাশি এক্সট্রা ইনকাম করার ভিডিওগুলো এই চ্যানেলে পান। দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় বিভিন্ন ধরনের কাজ হয়, বিভিন্ন ধরনের উদ্যোগী থাকে, তারা বিভিন্ন ধরনের নতুন নতুন কাজ করে ইনকাম করার জন্য, সেইরকমই একটা জায়গা। তো আমরা সেই দাদার সঙ্গে পরিচয় হয়ে নেব। তো চলুন দাদার সঙ্গে কথা বলে নিই। তা আমার পিছনেই দেখতে পাচ্ছেন দাদার এই ট্যাঙ্ক, এখানে দুটো ট্যাঙ্ক আছে। তো আমরা সর্বপ্রথম দাদার সঙ্গে কথা বলে নিই। তো দাদা ভালো আছেন তো? হ্যাঁ, রাজু বসাক। আর এই পাড়াটার নাম বসাক পাড়া, ভাতজাংলা, কৃষ্ণনগর, নদিয়া। আচ্ছা আচ্ছা, এখানে আপনার কয়টা ট্যাঙ্ক রয়েছে? এখানে সংখ্যায় ধরতে গেলে আপনার পাঁচটা আছে, ছটা। হ্যাঁ, পাঁচটা আছে। আর ছটা মিলে টোটাল কত লিটার জল? অ্যাপ্রক্স 2 লাখ প্লাস আছে। 2 লাখ প্লাস। আচ্ছা, এখানে কি কি মাছের চাষ করছেন? শুধুমাত্র আপাতত শিং মাছ, এর আগে যাই করেছি সেগুলো আমার ঠিক মনে পড়তে হয়নি। এটা শিং মাছই শুধু একমাত্র। আচ্ছা, এখানে যে শিং মাছের আমরা এই দেখতে মাছগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি নিজেই ব্রিডিং করেছে? হ্যাঁ, নিজেই ব্রিডিং করা। নিজেই ব্রিডিং করা, পাঁচবার ব্রিডিং করা আছে। আর এখানকার যে মাছগুলো আছে এগুলো কি বড় করে বিক্রি করবেন নাকি চারা পোনা গুলো বিক্রি? না, অলরেডি বড় হয়েই গেছে, আগামী মাসে হয়তো এটা বিক্রি করার প্ল্যান রয়েছে। আগামী মাসে এক একটা মাছের ওয়েট কত হতে পারে? খুব বেশি বড় হয়নি, যেগুলো প্রথম ব্রিডিং হয়েছে তাতে আশা করা যায় 50 গ্রাম তো হবেই। 50 গ্রাম হবে সামনের মাসে? সামনের মাসে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সামনের মাসে। আর যদি এরা এগুলো বিক্রি করবেন কিভাবে, কোথায় বিক্রি করবেন? লোকাল আড়ত আছে আমাদের এখানে, লোকাল আড়ত। আর যদি কেউ আসে আপনার কাছে কিনতে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিয়ে দেবো। তাহলে আপনার ফোন নাম্বারটা আমরা তো অডিয়েন্স আমরা দাদার ফোন নাম্বারটা দিয়ে দেবো ডিসক্রিপশনে। আপনারা যদি শিং মাছ চান তাহলে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। হাইরোড পাশে, হাইরোড, আমি হাইরোডটা একটু দেখাতে বলবো। যোগাযোগ ব্যবস্থা ভালো আছে। আরেকটা কথা, কী কী খাবার দিচ্ছেন এখন? এটা প্রাকৃতিক খাবার অলরেডি তৈরি করার মতো, সেই পুকুরের মতো পরিবেশ করে তৈরি করে দেওয়া আছে, তার সঙ্গে আপনার এক্সট্রা ভাসমান খাবার যেটা বলে। তো মোটামুটি কেমন টাকা খরচা করা হয়েছে এই 3 লাখ লিটার? 3 লাখ নয়, 2 লাখ লিটার, 2 লাখ মতন, অ্যাপ্রক্স লক্ষাধিক টাকা খরচা তো করা আছে। আর মোটামুটি কেমন আশা করছেন কি পরিমাণ টাকার মাছ বিক্রি করতে পারবেন? হয়তো প্রায় উঠে আসবে মনে করছি, প্রথম মানে প্রথমবারই। হ্যাঁ, আশা করছি উঠে আসবে। তারপরে এবারে যা হবে সেগুলো হয়তো ইনভেস্টে বেশি ইনকাম হবে, তাই না? আয়টা হবে। কারণ তো প্রিয় দর্শক, প্রথমে যে টাকা খরচা হয় সবাই কিন্তু লাভের মুখ প্রথমে দেখতে পারে না, কারণ এই ট্যাঙ্কটা তো আর বারবার তৈরি করবে না, কিন্তু বারবারই কিন্তু মাছ চাষ করা যাবে এই ট্যাঙ্কে। তার জন্য লাভের মুখটা ভালোই আশা করবে দাদা, সেই রকমই আশাবাদী জানাচ্ছে। তো প্রিয় দর্শক, এবার আমরা জেনে নেব যে পাওলুমের ব্যবসার পাশাপাশি দাদা কিভাবে এই ট্যাঙ্ক তৈরি করে মাছ চাষে উদ্বুদ্ধ হলেন সেটা জেনে নেব। আর যারা নতুন মাছ চাষ শুরু করতে যাচ্ছেন তাদের জন্য কি করণীয় দাদার মুখ থেকে আমরা একটু জেনে নেব। দাদা কিভাবে আপনি উদ্বুদ্ধ হলেন এই মাছ? এটা শুধুমাত্র লকডাউনের ক্ষেত্রে, যখন বসে থাকা ছিলাম তখন মনে হয়েছে যে সাইড একটা কিছু করি। আর নতুনের কথা যদি বলেন তাহলে পরে তাদের চিন্তা ভাবনা করে নিজস্ব অভিজ্ঞতা সঞ্চয় করে তবে যেন তারা এই ব্যবসায়, বিশেষ করে ট্যাঙ্কের ব্যবসায় নামে। অনেকে অনেক কথা বলবে যারা ট্রেনার বা আদার্স, তাদের কথা না শোনাই আমার মনে হয় শ্রেয় বর্তমানে, যা আমার মনে হয়েছে আমার অভিজ্ঞতায়। তারা ট্যাঙ্কিতে করতে পারে কিন্তু কালচারটা এমন হবে যে নিজের মতো, মানে একেবারে পুকুরের মতো করে করুক, খরচ খরচা কম করে, খরচ বেশি করলে কিন্তু টাকা উঠে আসা কিন্তু এত সহজ হবে না, এটা আমার নিজস্ব চিন্তাভাবনা বা নিজস্ব অভিজ্ঞতা। তার অর্থাৎ দাদা বলতে চাচ্ছে যে আপনি যখনই মাছ চাষে উদ্বুদ্ধ হবেন বা মাছ চাষ শুরু করতে যাবেন, বেশি পরিমাণ ইনভেস্ট করার চেয়ে আগে আপনি শিখুন কীভাবে মাছ চাষটা করতে হয়, আগে শিখুন, তারপরেই কিন্তু আপনি মাছ চাষে আসুন। আর যদি না শিখে আপনি মাছ চাষ করতে যান তাহলে কিন্তু অনেকটাই লসের সম্মুখীন হতে পারেন। এর জন্য অবশ্যই আগে জানুন, ভালো করে জানুন, শিখুন, তারপরে আপনি এই মাছ চাষ করুন। যদি পারেন কোনো জায়গা থেকে আপনি ট্রেনিং নিতে পারেন, বা আশেপাশে যদি কোনো ফার্ম থাকে বা কোনো ট্যাঙ্কার থাকে বা যারা মাছ চাষ করে তাদের কাছ থেকে আপনি শিখতেও পারেন, তারপরে আপনার মাছ চাষে আসতে পারেন। তো প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনটি দেখলেন। এই প্রতিবেদনে প্রত্যেকটা প্রতিবেদনের মতনই এবারও বলতে হয় যে যারা স্বল্প উদ্যোগী বা স্বল্প পুঁজিসম্পন্ন উদ্যোগীরা রয়েছেন তারা কিন্তু আর্থিক অবস্থার কারণে বড় করে তাদের ব্যবসাটা এগোতে পারছে না। যদি কোনো আর্থিক প্রতিষ্ঠান বা সরকারিভাবে যদি স্বল্প
সুদে যদি লোনের ব্যবস্থা করা হয় এই স্বল্প উদ্যোগী ব্যবসায়ীদের জন্য, তাহলে কিন্তু হয়তো তারা আরও ভালো কিছু করতে পারে, দেশকে ভালো কিছু উপহার দিতে পারে, সেটাই জানাই। তো আপনারা এতক্ষণ দেখছিলেন দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ, আর আপনাদের সঙ্গে আমি রয়েছি মনিকুমার মিত্র স্যার।